গুড মর্নিং সবাইকে। কাল রাতে বাড়ি ফিরেছি 11:30টার সময়। একটা শর্ট ভিডিও দিয়েছি, সবাই দেখবেন, ইউটিউবে আছে শর্ট ভিডিও। ডাক্তারবাবু দেখা শুরু করেছিলেন 11:30টার থেকে। যাই হোক, আমাদের 4 নম্বরে নাম ছিল, সেইভাবে আমাদের হয়ে গেল আর কি। তখন 9:45টার সময় আমরা ডাক্তারবাবুর চেম্বারে ঢুকেছিলাম আর কি। 10:10-এ আমাদের হয়ে গেছে, ওখান থেকে 10:10-এ গাড়ি নিয়ে আমরা রওনা দিয়েছি। বাড়ি পৌঁছতে পৌঁছতে 11:25 তখন বাজে আর কি। যাই হোক, পৌঁছে গেছিলাম বাড়িতে সকালে। এখন ঘুম থেকে উঠতে ইচ্ছে করছিল না, এসে খাওয়া দাওয়া করে শুতে শুতে প্রায় 1টা বেজে গেছিলো। কিন্তু এখন আবার স্কুলে যেতে হবে, যেহেতু আজকে 26শে জানুয়ারি, প্রজাতন্ত্র দিবস। যাব এখন স্কুলে একটু পরে। স্কুলে যখন যাব তখন ছাদে একটু যাই, ভিডিও করে আসি। ছাদে এলাম আর কি, গাছগুলো দেখি, ওয়েদারটা ভালোই, কুয়াশা পড়েছে তখন, আর ঠান্ডাও আছে, ভালো হাওয়া দিচ্ছে আর কি। পুরো প্যাক টাপ হয়ে যেতে হবে। কুয়াশা পড়েছিল সেরকম নেই, একেবারে খারাপও নেই, হাওয়া আছে, কাল হাওয়া ছিল না অতটা, হাওয়া আছে আর কি। দেখুন, দুজন ছাদে এসে বসে আছে। আমি যখন ছাদে আসলাম তখন দেখলাম ওরা এখান থেকে আমাকে থেকে ডাকছিল। এরা দুজন ছাদে আসলে চলে আসে আর কি। আচ্ছা, একেবারেও কম নেই, কালকের মতো অত নেই, কিন্তু ঠান্ডা আছে, হাওয়া দিচ্ছে ভালো আর কি। যাই হোক, আমার গাছগুলো আস্তে আস্তে ফুলে ভরে উঠছে, এখন সব ফুল ফুটে যাবে, বেশ ভালোই লাগবে আর কি দেখতে। এই এখন রেডি হয়েছি আর কি, স্কুলে যাব। গাড়িটা একটু আগে নামালাম, চাকায় জল ফল দিলাম, মা একটু চা দিল খেতে, কেন সকালবেলা বেরোচ্ছি, একটু শীতকালে চা না খেলে হয় না। এই যে সকালবেলা লেজ নাড়া দাঁড়া চলে এসছে, এখন বিস্কুট দিতে হবে ওনাকে। কটা বিস্কুট খাবি, কটা খাবি? তা আজকে সকালের ভিডিওটা এই পর্যন্তই থাক, আমি স্কুলে গিয়ে আবার ভিডিও করব, সেটা পোস্ট করতে হবে আবার। দিনে শর্টস আসবে, টাটা এখনকার মতন। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।